আমি অনুজ, আমি চলে এসেছি অনয় দাসের আর ইউটিউব প্রোফাইলে, ইউটিউব চ্যানেলে, সরি। সো আমরা আজকে দেখাচ্ছি যে পণ্য বসিরহাট পণ্যশ্রীর একটা ইট ভাটা। তো আমরা এতক্ষণ ধরে দেখাচ্ছিলাম উপরে ভিউটা কী থাকতে পারে, যে কীভাবে ওরা ইটটাকে তৈরি করছে, কীভাবে কতদিন লাগছে, কত এরিয়া জুড়ে জিনিসটা করছে। এখন আমরা চলে এসেছি ঠিক নিচের দিকটা। এই আমার সঙ্গে রয়েছে কিছু কাঁচা ইট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একদমই কাঁচা অবস্থা রয়েছে। এটা এখন পুরোপুরি মাটি অবস্থা রয়েছে। এটা ঠিক রেডি হতে নর্মালি 3 মাস টাইম লাগে, নর্মালি 3 মাস টাইম লাগে। We'll be right back.
আরেকটা কোনটা খুলেছিল জানো? আমি কেন বাড়াচ্ছি? এইগুলো সব দেওয়া আছে না? এগুলো সব দেওয়া আছে, কয়লাগুলো ঢুকছে না? কয়লাগুলো ঢোকাচ্ছে, এগুলো এইগুলো যে তোমার মানে মোটামুটি এক একটা এগুলো তৈরি হতে মানে কতক্ষণ টাইম লাগে? মাটি থেকে ইটে পরিণত হতে ধরো আড়াই ঘন্টার মধ্যে হয়ে যায়। এবার তোমরা এইগুলো যে এগুলো তো ধরো কাঁচা অবস্থা বসিয়ে দিলে, এবার তারপর তোমরা মানে এটা বার করো কীভাবে? হ্যাঁ, ইট এখন দেখা যায় মানে ওটাকে কীভাবে বার করো, মানে এটাকে খুলে দিলে বেরিয়ে যাবে না? তাহলে দেখা যায় কি পের কিনতাও আসে। আচ্ছা, হ্যাঁ, যখন তাও হয়ে যায় তখন তুলে দিই। মানে সেটা কীভাবে তোলো? মানে এইটা এখান থেকে, এটা এখান থেকে তোলো, ইটটা এখান থেকে বের করো, এখান থেকে বের করো, না ইট বার করছো, ওখান থেকে বার করছো, না ওখান থেকে ইট বার করনি না, সাইডে ফুটো আছে সব। আচ্ছা, বাক্স দিয়ে বাকি দার আছে। আচ্ছা, ওই বাগ আছে না? হ্যাঁ, বাইর করে ইট নিয়ে বাইরে নিয়ে যায়। আচ্ছা, তো এটা ধরো এতটা হিট থাকে তো ওটা অসুবিধা হয় না ঢুকতে? ওই হিট তার আগে চলিয়ে আসে, এই আগুনের সঙ্গে চলিয়ে আসে। আচ্ছা আচ্ছা, ও মানে ওইখান থেকে শুরু হয়, ওই দিকটা হয়ে গেছে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই ব্যাপার জন্য ভিতরে সব মানে জায়গা করা রয়েছে। আচ্ছা আচ্ছা, কোন দিকে জায়গা করা আছে? চলো না চলো না চলো না চলো না চলো চলো একটু দেখি। ও মানে এটা তোমার মোটামুটি সাজিয়ে দেওয়া হয়? আচ্ছা, এবার এর উপরটা ঢেকে দেওয়া হয়, ঢেকে দিয়ে দাবো কল বাইরে বার করা হচ্ছে। আচ্ছা, ওই যে কাঁচামাল ঢেকে ঢেকে আসছে, ওখান থেকে সব যাবে। আচ্ছা, মানে একদিক দিয়ে শুরু হয় পুরো গিয়ে শেষ হয়ে যায়, এরকম ভাবে রাউন্ড হতে থাকে। মানে একদিন এপারে হয় একদিন ওপারে হয়? ওপারে না, ওই রাউন্ড দেবে, ও পুরো রাউন্ড দেয়। বুঝলাম, এসে গেছে বসিরহাটের এই এত বড় একটা ইট ভাটার মধ্যে, যেখানে আমরা এতক্ষণ দেখে নিলাম ইটটা কীভাবে তৈরি করে, ইটটা কীভাবে তৈরি করে। তো আমরা দেখে নিলাম যে ওখানকার আগুনটা কীভাবে দেয়, ওখান থেকে কীভাবে ওই যে প্রথম জায়গা থেকে দ্বিতীয় জায়গা লাস্ট অব্দি আসে। তো আমরা এবার কথা বলে নেব এখানকারই একটা কর্মী, যার নাম হচ্ছে, তোমার নামটা? বাপ্পা মণ্ডল। বাপ্পা মণ্ডল, বাপ্পা আমাদের এইটা সম্বন্ধে মানে একটু বুঝিয়ে দেবে যে এটা আমরা কীভাবে মানে এটা আমরা যখন ধরো কাঁচা অবস্থায় থাকে, কাঁচা অবস্থায় তোমরা ঠিক কীভাবে জিনিসটাকে সাজাও? বেলদার আছে, বেলদার সাজাবার জন্য আছে। আচ্ছা,
এটা বেল্লার পাওয়া যায় যে গাবনি টানি সেই দেয়। আচ্ছা, এবার ওখান থেকে এখানে অবধি পুরো চলে আসে। এবার চলে আসতে 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 পুরোটা যত বড় আরতটা আছে এটা পুরোটা ভর্তি করা হয়। এবার ভর্তি হয়ে গিয়েছে, একবার এক রাউন্ড হয়ে গিয়েছে। আচ্ছা, আবার রাউন্ড হচ্ছে। আচ্ছা, সাত আট গোলায় হয়। সাত আট গোলায় হয়, মানে মোটামুটি এই যে ধরো এতটা জায়গা করতে মোটামুটি কতদিন টাইম লাগে? একটা রাউন্ড করতে কতদিন সময়? একটা মাস তিনেক সময়, মাস তিনেক টাইম লাগে। মানে তিন মাসের মধ্যে, মানে ধরো আমি ধরলাম এখানে এক লাখ ইট আছে, এক লাখের বেশি, এক লাখ না, আমি কথার কথা বলছি, এখানে এক লাখ ইট আছে, তো আমার মোটামুটি এক লাখ ইট রেডি করতে আমার কতদিন টাইম লাগতে পারে? আমি ইটের টাইম কত দেব তোমার? তিন মাস, তিন মাসের কাছাকাছি লাগবে। আচ্ছা, এক লাখ নেই কিন্তু, এতে মোটামুটি লাখ সাত আট নয়, সাত লাখের মতো আছে। মানে এক একটা তোমার যে জায়গা আছে এইটা বার করছি না। আচ্ছা, খালি এইটা এক লাখ ইট, এক দেড় লাখ ইট বেরোবে। আচ্ছা, তো আমরা কথা বলে নিলাম বাপ্পা মন্ডলের সাথে। Subscribe to my channel.
দাদা।